দুয়ারে সরকার শিবির পরিদর্শনে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা, জেলা শাসক মমিতা গোদারা বসু সহ অন্যান্য আধিকারিকরা ধূপগুড়ি ব্লকের গাদুং 2 নম্বর পঞ্চায়েতের শালবাড়ি ফুটবল ময়দানে বসেছে দুয়ারে সরকার শিবির। বুধবার 4:30 নাগাদ শিবির পরিদর্শনে আসেন জেলা শাসক মমিতা গোদারা বসু। তিনি শিবিরে আসা মানুষের সাথে কথা বলেন, প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন। এরপর 5:30 নাগাদ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিবিরে আসেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা। তিনিও প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন, স্টলে থাকা সাধারণ মানুষরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা কথা বলেন। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা বলেন, এর আগে অনেক 2-3 বার এসেও সুবিধা পাননি, তাই তারা বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পেতে সরলীকরণ করা হয়েছে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং জেলাশাসকের সাথে ছিলেন SDO, ধূপগুড়ির BDO, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অনেকে। তবে কি মানে কি কারণে মানে এখনো ভিড় অ্যাকচুয়ালি? না আসলে এটা তো সকাল থেকে চলছে, আবার অনেক সময় মানুষ নিজের কাজকর্ম সেরে একটু দুপুরবেলার দিকে আসছে, তো সেখানে ভিড় আছে, বিভিন্ন জায়গায় আছে, যেমন কাস্ট সার্টিফিকেটে ভিড় আছে, লক্ষ্মীর ভাণ্ডারে আছে, খাদ্যসাথীতে হয়তো কোনো নতুন নাম সংযোজন করার আছে, সেইগুলোতে ভিড় আছে মানুষ। ষষ্ঠ পর্যায়ে শিবিরে মানে কতটা সাড়া পাওয়া যাচ্ছে? স্বাস্থ্য পরীক্ষাতে খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে, জেলা জুড়েই আমরা দেখেছি বিভিন্ন যে ক্যাম্প আছে সেখানে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। সেখানে ক্যাটারাক্ট, আই টেস্টিং, হিমোগ্লোবিন টেস্টিং থেকে শুরু করে ব্লাড প্রেশার সব কিছু এখানে করা হচ্ছে, ভালোই সাড়া। ম্যাডাম, এবার প্রথম চা বলয় মানে রবিবার করে হচ্ছে তোমার দুয়ারে সরকার শিবির, সেক্ষেত্রে রবিবারে হওয়াতে চা বাগানে কতটা সুবিধা হয়েছে মানে চা শ্রমিকদের? মানুষজন তো এটাই বলছে যে খুবই সুবিধে হয়েছে, এবং ওনারা বলছেন যে যেহেতু রবিবার দিন বেশিরভাগ চা বাগানই বন্ধ থাকে, সেই জন্য ছুটির দিনে তারা আসতে পেরেছেন, এসে সেই সুবিধেগুলো নিতে পাচ্ছেন, তো এটাই ফিডব্যাক। থ্যাংক ইউ। পর্যায়ে শিবিরে মানে কতটা সাড়া পড়েছে? ভালো সাড়া পড়েছে। এখানে তো আমি আজকে দেখলাম ধূপগুড়িতে যে ক্যাম্প হয়েছে তাতে 800-র বেশি মানুষ এসেছেন বিভিন্ন রকম পরিষেবা নেওয়ার জন্য, আর মানুষের মধ্যে উৎসাহ যথেষ্ট দেখলাম যারা এসেছেন তাদের মধ্যে, তো সারা ভালোই পড়েছে। আমিও পেয়েছি, কোনো জায়গায় এরকম সমস্যা হয়েছে, কিন্তু তার কারণ হচ্ছে যে আমাদের আগে যে সমস্ত নিয়মকানুন ছিল তার মধ্যেও কিছু কিছু পরিবর্তন হয়েছে। আগে যেমন একটা পরিষেবা পাওয়ার পরে, স্বাস্থ্যসাথী পাওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যেত, এখন সেগুলো কিছু কিছু সরলীকরণ হয়েছে, সুতরাং আগামী দিনে যাতে এই সমস্যাটা কম হয় সেটা দেখা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন উইডো মানে বিধবা ভাতা, স্বামী মারা গেছে 15 বছর আগে, ডেথ সার্টিফিকেট নেই, এখন সেটা তো একটা ডকুমেন্টের ব্যাপার, সেই ডকুমেন্ট যদি না থাকে তাহলে তো সেই পরিষেবা দেওয়ার মুশকিল হয়ে যায়, কারণ যারা পরিষেবাটা দিচ্ছেন তারা তো বিভিন্ন রকম নিয়মকানুনের মধ্যে থেকেই তাকে দিতে হবে পরিষেবা। তো এরম কিছু কিছু কেস আছে যেগুলো সমস্যা হতে পারে, তো সেগুলো আমরাও চেষ্টা করছি দেখার যে কতটা সরল করা যায়, যেখানে যেখানে সম্ভব সেখানে সরল করা হবে। দুয়ারে সরকার শিবিরে এসেছেন, তো DM ম্যাডাম আপনার সাথে কথা বললেন, কি বললেন DM ম্যাডাম আপনাকে? আমাকে বলল কিসের জন্য আসছো, আমি বললাম লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে, আর ওই যে চোখের ডাক্তার দেখালাম, এটাই বলল আগে জমা দিছো? আমি বললাম হ্যাঁ জমা দিছি, হয় নাই, এবার দ্বিতীয়বার দিলাম। এবার জমা দিলেন, কি মনে হয় এবার হবে? এখন তো সব কাগজপত্র তো সঠিক আছে, এখন হবে কি হবে না আমরা তো জানি, সব কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে না হবে, এখন তো সঠিক দিলাম, আগেবার তো অ্যাকাউন্টের নাম্বার অ্যাকাউন্টটা আমার বাপের বাড়ি টাইটেল ছিল দেখে হয় নাই, এখন কি হয়, এখন তো শ্বশুর বাড়িটা দিলাম। আচ্ছা, কোন জায়গা এটা? এটা ঝাড়শাল বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আন্না সরকার। জোরে বলবেন, কেন এসেছেন? এই যে বড় সাথে আসছি, তোমাদের থেকে কাগজপত্র আপনার বাড়ির যারা পাশাপাশি তারা কৃষক বন্ধু সুবিধা পায়? সবাই পায়। আপনি এতদিন জমা করেননি কেন? অসুবিধা ছিল, আসতে পারিনি। আপনার নাম? আমার নাম বনমালা। RTO দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে, CC নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নম্বর 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।